আজকে আমরা যারা নেতারা রয়েছি, শার্ট ছিল, কোট ছিল, টাই ছিল, সাফারি ছিল, আপনি এগুলো ফেললেন কেন? এগুলো তো দামি কাপড়, দামি পোশাক। কিন্তু প্রকৃত ইসলাম নেই, আমাদের ইসলামের পোশাকটা কিন্তু মাত্র আছে। আমার কথা আমি বলতেছি, আপনাদের কথা বলতেছি না, রব্বে কাবার কসম করে বলতেছি, আমার কাছে শুধু ইসলামের পোশাকটা আছে মাত্র। এই পোশাক দেখে আমাদের মানুষ আমাদের দিকে আকৃষ্ট হচ্ছে, শুধুমাত্র পোশাক দেখে। আমাদের এই টুবি দেখে কিন্তু মানুষ আকৃষ্ট হচ্ছে। আপনি দেখেন ইসলামের যে পোশাক আমাদেরকে ইসলাম দিয়েছে, এই পাঞ্জাবি, এই টুপি, এই জুব্বা, আপনি বলুন কোটি টাকার সাফারি পরলেও, এটা সাফারি কোটি টাকার হতে পারে, কিন্তু আপনি যে 500 টাকার পাঞ্জাবি পরেছেন, এটা যেভাবে মানুষকে আকর্ষণ করে, আকৃষ্ট হয় মানুষ এটার প্রতি, কোটি টাকার সাফারি পরলে কিন্তু সেভাবে আকৃষ্ট হয় না, ঠিক না? আপনারা মানবেন কিনা আমি জানি না, কিন্তু এটা আমার গবেষণা এটা বলে। আপনি কোটি টাকার ড্রেস পরেন, এটার প্রতি যেভাবে মানুষ আকৃষ্ট হবে না, তার চেয়ে বেশি আকৃষ্ট হবে মুসলমানের টুপির দিকে, টুপির দিকে, ঠিক না? যদি না হতো, আমি কাউকে কটাক্ষ করে বলতেছি না, ক্ষমা চাই। আজকে আমরা যারা নেতারা রয়েছি, নির্বাচন আসলে যারা ভোটের মধ্যে দাঁড়ায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী যত রয়েছে, যখন ভোটের আমেজ শুরু হয়ে যায়, তখন তাদের পোশাক কিন্তু পরিবর্তন হয়ে যায়, ঠিক না? সবাই কি পরে? পাঞ্জাবি পরে, পায়জামা পরে, মাথায় টুপি থাকে। এখানে কিন্তু কোটিপতিও রয়েছে, মিলিয়নপতি রয়েছে। আমার প্রশ্ন, আপনার শার্ট ছিল, কোট ছিল, টাই ছিল, সাফারি ছিল, আপনি এগুলো ফেললেন কেন? এগুলো তো দামি কাপড়, দামি পোশাক। আজকে এটা ফেলে আপনি সামান্য 500 থেকে 1000 টাকার পাঞ্জাবি পরেছেন, 300 টাকার পায়জামা পরেছেন, 50 টাকার টুপি মাথার মধ্যে দিয়েছেন, কেন? কেন জানেন? ওই যে বললাম, মানুষের আকর্ষণটা টানার জন্য, মানুষের হৃদয়ে ঢোকার জন্য। এটা কিন্তু কোটি টাকার সাফারির মধ্যে আপনি পাবেন না। আমরা আপনারা 1000 টাকার জুতা পরিধান করি, 500 টাকার, 1000 টাকার, 2000 টাকার, এর চেয়ে 3000 টাকার বেশি তো জুতা পরিধান করেছে আমার মনে হয় এখানে এরকম কেউ নাই। কিন্তু এমন এমন জুতা আছে যেটা 1,00,000 টাকা নয়, শুধু 10, 20, 30 লক্ষ টাকার জুতা পর্যন্ত আছে। আপনি বলুন, এই 30 লক্ষ টাকার জুতা মানুষকে বেশি আকর্ষণ করে, নাকি আপনার মাথায় যে 50-40 টাকার টুপি আছে সেটা বেশি আকর্ষণ করে? এটা দিয়েছে কে? এটা একমাত্র শুধু ইসলাম দিয়েছে, এটা শুধু ইসলাম দিয়েছে। কিন্তু আফসোস, আমরা সেই ইসলামের আদর্শ আমরা দই নাই।